সূরা আল-হাজ্বের 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম মডেল, উত্তম স্যাম্পল, উত্তম আইডল হিরো করে পাঠানো হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ পড়ার জন্য আসেননি, উনি শুধু নামাজের আদর্শ নন, ব্যক্তিগত জীবনের আদর্শ, পারিবারিক জীবনের আদর্শ, সামাজিক জীবনের আদর্শ, অর্থনৈতিক জীবনের আদর্শ, রাজনৈতিক জীবনের আদর্শ। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি আমরা শুধু নবীকে মানি মসজিদের মধ্যে, শুধু নবীকে মানি নামাজের ক্ষেত্রে, নবীকে মানি রোজার ক্ষেত্রে, নবীকে মানি যাকাতের ক্ষেত্রে, শুধুমাত্র নবীকে নামাজের জন্য রোজার জন্য পাঠানো হয়নি। সম্মানিত উপস্থিতি, নবী হলেন জীবনের আদর্শ, নবী হলেন মডেল, নবী হলেন স্যাম্পল, নবী হলেন আইডল হিরো, নবী হলেন একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন, যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, ইবাদত করে, সওয়াবের কাজ করে, ধর্মীয় কাজ করে, সেই কাজটি, সেই আমলটি, সেই আমলের সলেটি, সেই ইবাদতটি, সেই ধর্মীয় কাজটি যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ মোতাবেক না হয়, আমার পদ্ধতি মোতাবেক না হয়, আমার সিলসিলা মোতাবেক না হয়, আমার তরিকা মোতাবেক না হয়, ফাওয়ারাদ্দুন, সেটা পরিত্যাজ্য হবে, বাতিল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রিজেক্ট করে দেবেন। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি আপনি আত্মসমীক্ষা করুন, জীবনকে মূল্যায়ন করার চেষ্টা করুন। নবী একমাত্র আপনার আপন, হাসরের ময়দান এত ভয়াবহ ময়দান হবে যেখানে অন্যান্য নবীরা পর্যন্ত বলবেন, ইয়া নফসি, যদিও বা আপনারা খুতবা শোনার সময় শুক্রবার দিন ইমাম সাহেব খুতবার মধ্যে বলেন, আপনারা শুনে শুনে ঘুমান, ইমাম সাহেব বলেন এক একটি নবীর নাম করে, ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি। অন্যান্য নবীরা হাসরের ময়দানে এত কঠিন হবে, এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, অন্যান্য নবীরা পর্যন্ত বলবেন, ইয়া নফসি, হে আল্লাহ আমার কী হবে, আমার কী হবে। অর্থাৎ সেদিন এমন কঠিন পরিস্থিতি তৈরি হবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে মা অর্থাৎ সন্তানকে, এই কনকনে ঠান্ডার সময় নিজে ভিজে কাপড়ে থেকে সন্তানকে শুকনো কাপড়ে রাখে। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি আমি আপনি আব্বা মায়ের সঙ্গে কত খারাপ ব্যবহার করি, তারপরে মা আব্বা আমার আপনার কল্যাণ কামনা করে। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি কঠিন পরিস্থিতি তৈরি হবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, আমি আপনি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মায়ের কাছে গিয়ে বলবো, মা দুনিয়াতে আমি তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, তারপরেও তুমি আমার মঙ্গল কামনা করেছো, দুনিয়াতে তুমি না খেয়ে আমাকে খাইয়েছো, দুনিয়াতে তুমি সদা সর্বদা আমার ভালাই চেয়েছো, মা আজকে বড় বিপদে পড়েছি একটি নেকি দাও। সেদিন আমার আপনার মা অস্বীকার করবে, দুনিয়াতে বিয়েই হয়নি, তুই সন্তান কোথার থেকে আসলি। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি হে যুবক, তুমি তোমার স্ত্রীর কথায় মা আব্বাকে অপমান করো, তোমার স্ত্রী তোমার আপন নয়, তুমি তোমার বন্ধু বান্ধব তোমার আপন নয়, তোমার প্রতিবেশী তোমার আপন নয়, দুনিয়াতে তোমার মা আব্বাই তোমার আপন, হাসরের ময়দানে তোমার নবী হবে তোমার আপন। অর্থাৎ আজ যদি তোমার এক্ষুনি ইন্তেকাল হয়, এখনই হার্ট অ্যাটাক হয়, 4 মাস 10 দিন পুরো করা লাগবে না, তার আগেই তোমার স্ত্রী আর একটা বিবাহ বন্ধনের ফিকির করবে। অথচ এই বিবির জন্য, এই বিবিকে খুশি করার জন্য মা আব্বার মনে কষ্ট দাও, এই বিবির জন্য মা আব্বার থেকে পৃথক থাকো, এই বিবির জন্য মা আব্বার উপর হাত চালাও। যুবক আমি তোমাকে বোঝাতে চাইছি তোমার স্ত্রী তোমার আপন নয়, এটা ধোকা। অর্থাৎ একজন মা আব্বার যদি একটা যুবক সন্তান মারা যায়, কশ্চিন কালে সেই মা আব্বাকে যুবককে ভুলতে পারবে? অর্থাৎ হাসরের ময়দান এত কঠিন পরিস্থিতি তৈরি হবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, অন্যান্য নবীরা পর্যন্ত বলবে, ইয়া নফসি আমার কি হবে, আমার কি হবে। সেদিন একমাত্র আমার আপনার নবী, আমার আপনার আইডল হিরো, আমার আপনার আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, এ আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, শেষ কথা, আমি আপনি যদি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, পদ্ধতি মোতাবেক, তরিকা মোতাবেক, সিলসিলা মোতাবেক, নিয়মনীতি মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, তবেই হাসরের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি যে সময় তো শেষ, অর্থাৎ আমি আবার
টাইম সম্পর্কে খুব সচেতন। রাস্তাতে তিনটে জ্যামে পড়েছি, নাহলে এখানে মাগরিব পড়ার কথা। এখন সভাপতি সাহেব 7টা পর্যন্ত টাইম দিয়েছে, টাইম আমার শেষ। শেষ কথা কি আর একটা বলতে পারি? কথা হচ্ছে এটাই, 10 মিনিট